সবাই ওই দিক দিয়ে বাইরে ফেরবি। জঙ্গল দেখতে সুন্দর হলেও এটা ভুলে গেলে হবে না, জঙ্গলে রয়েছে ভয়ঙ্কর প্রাণীর বাস। আমি বর্তমানে অবস্থান করছি বরগুনা জেলার একটি জঙ্গলে। আমি জুবার বিশ্বাস, আমি ব্যারগেসের একজন বড় ভক্ত, কিন্তু ব্যারগেসের মতো সাপ ব্যাংকেজও কিছু খাই না, তার দেখানো পথগুলো অনুসরণ করি। আমি এবং আমার সাথে থাকা সহযোদ্ধা নতুন সার্ভাইভাল যোদ্ধাদেরকে নিয়ে এই জঙ্গলে টিকে থাকার একটি কৌশল দেখাবো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এই নতুন সার্ভাইভ ভিডিওতে। ঢুকছি স্যার বৃষ্টিটা কাটা প্রচন্ড ঘন জঙ্গল। আমি আমার যাত্রা শুরু করার পূর্বে কোমরের একটি বেল্টের মতো বানিয়ে নেব, যাতে করে আমার জুতোগুলো হাতে করে বহন করতে না হয়। ইনি হলো এই চ্যালেঞ্জের একজন নতুন যোদ্ধা। আসলে আমি ফার্স্ট টাইম এই সার্ভাইভ করতে আসলাম, প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি চাইতেছি না যে আর কখনো এরকম জঙ্গলে আসি সার্ভাইভ করতে। ইমরান এই ধরনের সমস্যার সম্মুখীনের প্রথম, তাই জঙ্গলে মানিয়ে না তার জন্য একটু কষ্ট হচ্ছে। জঙ্গলে কাটার জন্য হাঁটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। তারা নতুন হওয়ায় বারবারই পিছিয়ে পড়ছিল, কিন্তু তারা নতুন হওয়া সত্ত্বেও যে এত সুন্দরভাবে সার্ভাইভটা কমপ্লিট করবে বা টিকে থাকার জন্য এত চেষ্টা করবে, এটা আমার আসলে আমার কল্পনায় ছিল না। আমার সাথে থাকা নতুন যোদ্ধাদের লাঠি কেটে দিচ্ছি, যাতে করে তাদের পথ চলতে সুবিধা হয়। কোথায় চলতে আস? কারণ এমন অবস্থা যে হাঁটা সম্ভব হচ্ছে না। মনের সুখে গান গাইতাছি। এই যে আমার বন্ধু দেশি বিয়ার গ্রিলস, উনি আসলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছেন আপনাদের মাঝে। আসলে জঙ্গলে আমি এই ফার্স্টবার না, এর আগের বার ছিলাম, কিন্তু তখন ক্যামেরার পিছনে ছিলাম, তখন ভালো এনজয় করতে পারিনি। খুব টাফভাবে মোবাইল ধরে রাখা, এই কাটার ভিতর দিয়ে হাঁটা অনেক কষ্ট হয়েছে, কিন্তু এইবার অনেক এনজয় করছি। আসলে সবাই আমরা অনেক এনজয় করছি। জঙ্গলে টিকে থাকার কৌশলগুলো যদি আপনার জানা থাকে, তাহলে জঙ্গলে আপনি খুব সহজে মানিয়ে নিতে পারবেন। আবহাওয়া প্রচণ্ড খারাপ, আর সবচেয়ে বড় কথা হলো বৃষ্টিতেছে। হ্যাঁ বৃষ্টি আসতেছে, তার দ্রুত সময়ের ভিতরে আমাদের জঙ্গল থেকে বের হতে হবে, আর জোয়ারের পানি উঠে জঙ্গল ভরে যেতেছে। টাইম নেই বেশি আমাদের হাতে। আসলাম হয়তো সহজ হবে বিষয়টা, কারণ ডিসকভারি চ্যানেলে বাসায় বসে থেকে অনেক দেখছি বন জঙ্গলে অ্যাডভেঞ্চার। তো এই প্রথম আসলে অনুভূতিটা একদম অন্যরকম, খুবই কষ্টকর, খুবই দুর্গম পথ, বাড়িতে এই কোন আসছি প্রায় 2 কিলোমিটার উপরে পথ অতিক্রম করছি, অনেক সময় লাগছে। ইনফ্যাক্ট পায়ের মধ্যে এখনও কাটা দাগ হয়ে গেছে। আমার সহযোদ্ধারা খুবই সাহসী এবং পরিশ্রমী, তারা সাহসের সাথে এই জঙ্গলটি পাড়ি দিয়েছে, এই মিশনটি কমপ্লিট করেছে। দেখা হবে আবার কোনো রোমাঞ্চকর অভিযানে। আল্লাহ হাফেজ।